আপনি অভিনয়ের ভেতরেও শিক্ষকতা করেছেন সেই গল্পটি একটু জানতে চাই আমি শিক্ষকতা করেছি সেই সাথে পাশাপাশি অভিনয় করেছি কিন্তু আমার এই অভিনয় করতে গিয়ে শিক্ষকতা পেশার সাথে খুবই মানে দ্বন্দ্বের মধ্যে পড়ে পড়তে হয়েছে কারণ তখনও পর্যন্ত অভিনয়কে কেউ তেমন ভালো চোখে দেখেনি আর শিক্ষক একজন শিক্ষক মানুষ তখনকার সময় অকারণে হবে। সে খুব একটা দুটো শাড়ি পরবে খুব সাধারণ খুব মলিন থাকবে চেহারায় এখনকার মতো মন মানসিকতা বা তখন এই কিছুই তখনকার সময় ছিল না আমার সহকর্মী যারা ছিলেন বা আমি যে প্রতিষ্ঠানে কাজ করতাম সেই প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আমার এই নাটক করা নিয়ে তারা ভাবতেন কি আমি হয়তো মানে পড়ালেখার মানে স্কুলের কাজে ফাঁকি দিয়ে আমি এসব কাজ করছি কিন্তু আমি কখনোই কেউ বলতে পারবে না যে আমি স্কুল অ্যাবসেন্ট করে কাজ এসব কাজ করেছি আমি যখনই কোনো কাজ করতাম আমি বলতাম যে দেখো শনিবার রোববারে বা পরবর্তী সময় শুক্রবারে ছুটি দিন আমি ছুটির দিন স্কুলের ছুটির দিনে ছুটির দিনে আমি করবো এবং অনেক ভালো ভালো কাজ এমনকি আমি তো চট্টগ্রামে মঞ্চে অভিনয় করেছি স্বাধীনের পরে চুয়াত্তর সাল থেকে অরিন্দম নাট্যগোষ্ঠীর সঙ্গে ছিলাম তো তখনও এই দল নিয়ে যেতে হতো হয়তো কুমিল্লায় নোয়াখালী বা টাঙ্গাইল আসতাম তাও যে যখন পূজার ছুটি হতো বা অন্য কোনো ছুটি পড়তো চার পাঁচ দিন তখন আমরা হয়তো দল নিয়ে তিন দিন চার দিনের জন্যে যেতাম আর এই প্রসঙ্গে বলি যে সেই সময়টা আমার সংসার আমার বাচ্চারা তখন আমার দুটি কন্যা ছোট ছোট ছিল ওদেরকে ওদের বাবা দেখে রেখেছেন আমার ছোটটি খুবই ছোট ছিল বড়োটিকে নিয়ে ওর বাবা অফিসে যেতেন বসিয়ে রাখতেন টেবিলের ওপরে তো এইভাবেই আমি কাজ করেছি এবং মানে সাহস করেছি যে আমি আমি কোনো খারাপ কাজ করছি আমি একটা শিল্পের জগতে আছি আনন্দ দেওয়া এটাকে আমি আমার আর যে কাজ আমি করেছি আমি মনে করেছি এটাকে আমি যে যখনই যে কাজ করতে গেছি আমি একনিষ্ঠভাবে করেছি এবং আমার কাজে আমি সৎ থাকতে চেষ্টা করেছি এমনও হয়েছে যে তিন দিন চার দিন আমার মেয়েদের সাথে আমার কথা হয়নি ওদেরকে দেখিনি মানে ইয়ে ওরা রাত্রে যখন সকালে যখন স্কুলে যাই ওরা ঘুমিয়েছিল তারপরে যখন শুটিং শেষ করে রাত্রেবেলায় ফিরে এসেছি সেই রাত্রে তিনটা চারটার সময় তখন ওরা ঘুমে এরকম একদিন দুদিন চলে গেছে যখন ওদের আসলে খুব কাছে থাকার দরকার ছিল অনেক ওরা হয়তো অনেক কিছু আমার কাছে মনে মনে চাই আমি দিতে পারিনি একটা হল স্কুলে চাকরি করেছি সেখানে একটা দায়িত্ব আবার অভিনয়ের সেই সেই অনেকখানি সময় সেখানে দিতে হয়েছে আর এখন আমার অফুরন্ত সময় ওরা কাছে সেটাই আমাকে সবচেয়ে বড় কষ্ট দেয় যে যখন ওদের জীবনে আমার খুব দরকার ছিল ওদের কাছে আসবার ওদের কাছে থাকার ওরা আমি বলি যে ওরা সত্যি কখনো বিদ্রোহ করেনি ওরা যদি রিভল্ট করতে যে না তুমি এটা করতে পারবে না বা আমার স্বামী যদি কখনো মানে একটু অসন্তুষ্ট হতেন তাহলে বোধহয় আমি আজকেই এই দিলারাজ আমার হতে পারতাম না আমার পরিবারের সবার অনেক বড় ত্যাগ আমি বলবো ওদের জন্যে আজকে এখন আমি একা আমার স্বামী উনি ফখরুজ্জামান চৌধুরী বিশিষ্ট লেখক তিনি বিটিভির সহকারী পরিচালক ছিলেন প্রশাসনের অনুবাদ করেছেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পেয়েছেন উনি খুব উদার সংস্কৃতি মনা একজন মানুষ ছিলেন তো উনি উনি মারা গেছেন আজকে চার বছর হয়েছে আমার মেয়েরাও এখন সবাই আল্লাহ রহমতে নিজেরা তাদের কর্মক্ষেত্র একজন আমেরিকায় থাকে ছোট মেয়েটি বড়টি কানাডাতে থাকে সে অনেক স্কলার মেয়ে মনকসের স্কলারশিপ পেয়েছে ওরা এখন আমাকে আর এখানে রাখতে চায় না আমাকে নিয়ে যেতে চায় যে তুমি এখন একা ওখানে কি করবে থাকো কিন্তু আমি নিজের দেশ ছেড়ে আমার পরিচিত জীবন আমার অভ্যস্ত সব কিছু এগুলো ফেলে আমার আমার মানুষ আমার একটা সাধারণ রিক্সালা যখন রাস্তায় যায় আমাকে দেখে বলে দাদি আপনাদের সেই ছোটোবেলার থেকে দেখছি আজকে যখন আসছিলাম যিনি আমার গাড়ি চালিয়ে আসছিলেন বলে আপনাকে ছোটোবেলায় কত দেখেছি আজকে সামনে সামনে দেখলাম আমার মনে হয় যে এর চেয়ে বড়ো পাওয়া আমার জীবনে আর কিছু নাই